আমি ওনাকে রেসপেক্ট করি, ওনাকে ভালোবাসি। সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না। সে ইকবালকে বলে টাকলে ইকবাল। ব্যক্তি জোর বিরুদ্ধে মামলা করবো কি করবো না সেটা আমি জানি না। সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করবো, ও লিগাল অ্যাকশন নেওয়ার কে। স্টপ যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে, তখন লাইমলাইটে নাম আসার জন্য সেগুলো করছে। জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট, আমি ওনাকে রেসপেক্ট করি, ওনাকে ভালোবাসি, ভালোবাসতাম। কিন্তু তার আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসি, ভালোবাসতাম, এখনও রেসপেক্ট করি। সেক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় করে থাকি আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ব বোধ আছে, মান সম্মান আছে, সেলফ রেসপেক্ট যেটাকে বলে। আমার সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না, সেটা আমি আগেও বলেছি। এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। একজন বাসের ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে, একজন কাজের বউয়েরও সেলফ রেসপেক্ট আছে, সেলফ রেসপেক্ট সবার আছে। সো আমি একজন মানুষ, আমি একজন ডক্টর, একজন আর্টিস্ট, সো আমার তো অবশ্যই আছে আছে। সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম, কষ্ট থেকে এই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন, তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম, খেয়েছি, তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন, সব কিছু ঠিক আছে, তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি, প্রায় প্রায় যেতাম, সে আমার অফিসে আসতো, আমার ক্লিনিকে সে বোটক্স বলেন, ফিলার বলেন, ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিঙ্কেলের জন্য, সে আমার সঙ্গে একটু ওয়েব ফিল্ম করতে চেয়েছিল, চ্যানেল আয়ের বলেন, এমনি প্রজেক্ট বলেন, সে আমাকে বলেছিল যে তুমি পারবা, এগুলো করো, তুমি ডিজার্ভ করো, সবই ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিবের আমার ইস্যুস দেখলো, হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, মানে কি ওনার তো আমাকে, আমি তার ছোটো বোন, মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম, ছোটো বোন। সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত, তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে, তো এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা। সে না বলে ওই যে একটা মেয়ে আছে না, এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি, কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করলাম, সে আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা পাঠালো। তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, 4 বছর পরে আমি 24-এ মানে কদিন আগে একটা তার প্রোগ্রাম করেছি, কারণ সে 20 সালে আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল, আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছে থাক সে সিনিয়র আর্টিস্ট, সে তার প্রোগ্রামে এইভাবেই কথা বলে, ইটস ওকে। বাট সে কিন্তু অনেক বাজে বাজেভাবে কথা বলে। আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে, শুধু তো শিল্পী না, দীপজল ভাই একবার তার এগেনস্টে অ্যাটেম্প নিয়েছিল, মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল, থাপ্পড় দিয়েছিল, তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেয়াদব, তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল, অপু বিশ্বাস দিদি, অপু দিদিও তো একবার তার সাথে অনেক গ্যাঞ্জাম দিদির সঙ্গে। তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায়। এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত, এই ট্রেন্ডটাই তো ভালো না, কারণ সে একজন আর্টিস্ট, সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর, সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না, সে একজন আর্টিস্ট, সে সবাইকে সম্মান করে বলবে। সে ইভেন কি হলো, মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ, সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় বলতে, এইভাবে তো কথা বলতে পারেন, কেন বলবো, এটা তো ইনডিরেক্টভাবে অপমান করা। কিন্তু আমি বলেছি এভাবে ইনডিরেক্টভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই। ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছো তোমার সার্টিফিকেট, মানে তাহলে BMDC আমাকে কী দিল, আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি, মানে বুঝলাম না উনি কী বলেন। তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম, আমার আপন মামাতো ভাই নিয়ে গেছি, বলে যে আপনার সঙ্গে যিনারা এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না, আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন, এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে, মানে সে তাদের সাথে আমার একটা ব্যাড রিলেশন, তো এটা তো কোনো কথা না। এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি, এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শাহরিয়ার নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত। এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন, তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি, শিল্পী সমিতি, অভিনয় শিল্পী সংঘ এগুলোর ক্ষেত্রে চিঠি দাও, আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি, এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য, একটু রিট জারি করে। কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটা সুনামধন্য চ্যানেল, চ্যানেল আয় আমার খুবই কাছে, সাগর ভাই খুবই ভালো মানুষ, বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মান সম্মানটা নষ্ট করে তো চ্যানেলের মান সম্মান নষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই, প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে,
এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের। আমি এখনও ব্যক্তিজোর বিরুদ্ধে মামলা করব কি করব না সেটা আমি জানি না। আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি, শিল্পী সংঘতে আমি দিয়েছি, আমার লয়ারের সাথে আমি কথা বলেছি, অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপার্স কালেক্ট অ্যান্ড রেডি করেছে। সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব, কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে, কিছু কিছু নায়িকা আছে, কিছু কিছু মডেল আছে, কিছু কিছু প্রমোটার আছে, তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে, সেটাও আমি আসছি। এইগুলো আমি রেখেছি, এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি, আমি এটা মামলা করব, এটা কনফার্ম। মামলা না করলেও তাদেরকে যেন এগুলো ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয়, সে জিনিসটা। মামলা আসলে আমার খুব অপছন্দ, যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে, কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট, আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট, তো মনে হয় যে মিউচুয়ালে আসাটাই বেটার। কিন্তু জয় ভাইয়ের এভাবে যেন কথা না বলে, তার প্রোগ্রাম যদি এভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করা উচিত। থাপড়ানোর ব্যাপারের থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে, যখন সে জেনে এই কথাগুলো শুনেছে সে আমাকে বারবার বলছে, সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, আপনারা মনে শুনেছেন তো। এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো তাকে জুতোপেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট যে, কারণ এই কথাটা সে বলতে পারে না। আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী, আমার কুকুর আছে, রাস্তায় অনেক কিছু পালি, সে তো জীব জানোয়ার থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না, তো এভাবে সে বলতে পারে না। তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ আমি, আমার স্বভাব পাই, সো উনিও কুকুর, ওনার উনি যা বলবো ওনার কথা তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট, ওনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে, তার একটু নিউজ হবে, আলোচনায় আসবে, তো এটা তার হয়ে গেছে অলরেডি, বাট সে এখন চুপচাপ করে বসে আছে, কারণ তার তো মুখে কোনো কথা নাই, কারণ সে অলরেডি সবাইকে অপমান করে, আমাকেও করেছে। আমি তো বলিনি আমি মামলা করব না, ওয়াই নাইট এল তাহলে তো তার নামটা আমি আগে নিতাম, জয়ের নামটা, জয় কিন্তু আমার নামটা আগে নিয়েছে, জয় ভাইয়া কিন্তু আগে আমার নামটা নিয়েছে, যখন সাকিব আর আমার ইস্যুজে আসলো ফার্স্টে উনি কিন্তু কথা বলেছে, আমি কিন্তু জয়ের নাম বলি নাই, ওর নাম আসবে কেন, কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে, এখানে জয় কে থার্ড পারসন। হ্যাঁ অবশ্যই মনে করে, সে তো নিষ্পাপ মনে করে, সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা একেবারে শিশু, আর সবাই হচ্ছে পাপি, সমস্ত আর্টিস্টদেরকে তো সে অপমান করে কথা বলে, কেন বলবে। সে পরিমণিও তো কদিন আগে ইয়াস্টারডে মেবি বলে, ডে বিফোর ইয়াস্টারডে বলেছে যে সে আমার বাচ্চাকে নিয়েও কথা বলে, কেন বলবে। এটা গুঞ্জন রয়েছে যে আমি নিব লিগাল অ্যাকশন, ও লিগাল অ্যাকশন নেওয়ার কে, ও আমাকে অপমান করেছে, ও আমাকে বাজে বাজে কথা বলেছে, এটা তো আমার নেওয়া উচিত, আমি নিব কি নিব না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানেন না, ঠিক আছে, বিষয়টা কিন্তু ওখানেই। সে যদি স্টপ হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টপ করবো, আর স্টপ যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে, কারণ সে কিন্তু এখানে দোষী, সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে, আমাকেও করেছে, সো সে আমি নিই বা সে নে, যেই নিবে ও কিন্তু ফেসে যাবে, এটা কিন্তু সত্য কথা, কারণ প্রতিটা মানুষ তারপরে কিন্তু খেপা আছে। আমি কেন স্ট্যাটাস করেছি, কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে, আবার সে লিখছে যে আমি লায়ার, আবার সে লিখছে আমি এইগুলো, তাই আমি একটু আমার হাসি লাগলো, এই জন্য আমি একটা কমেন্ট করেছি তাকে নিয়ে, এই আমার মজা লাগতেছে যে সে নিজে এখন আবার লাইমলাইটে নাম আসার জন্য সেগুলো করছে।